হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলটা দেখার শুরুতে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে আমি সব রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয়। তো দেখো, আমার ছেলে তো এখানে ঘুম থেকে এখনও ওঠেনি, ওকে ডাক তুলে দিলাম ঘুম থেকে এসে, তারপরে আমরা চা খেয়ে নিলাম, আর সকালে টিফিনে বানালাম গোলা রুটি। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, তারপর সকালে ব্রেকফাস্ট করার পরে ঘর দুয়ারগুলো গুছিয়ে নেবো। আর সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তারপর এলাম বিছানা গুছোতে। ছেলে উঠে গেছে, উঠে পড়তে বসে গেছে, এবার আমি সব ঘরের কাজকর্ম করে নেব। প্রথমে এই ঘরটা পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব, আর তারপরে আবার ছেলের রুমটাও পরিষ্কার করে দেব। তো দেখো, আমার এখানে বিছানা গোছানো হয়ে গেছে, এবার আলনাটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এটা রোজই গোছাতে হয়, কিন্তু এই গোছানোগুলো খুব একটা বেশি টাইম থাকে না। তারপরে দেখো ঘর দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি, ফার্নিচারগুলো। আর এখানে দেখো ফার্নিচারের ওয়ার্ড্রপটা মুছে নিলাম। তারপর দেখো দরজা ফরজাগুলো মুছে নেবো, খাট ঠাটগুলো মুছে নেবো, ঠিক আছে। বন্ধুরা, আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, ঘর গোছানো, বাসন মাজা সব হয়ে গেছে। এই যে এই যে এই বিছানার অবস্থা, এই যে ছেলের বই, হারমোনিয়াম এখানে আছে, এই যে ঘরও মোছা হয়ে গেছে, এই যে। আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, আর এই যে এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট করে যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে, আর এই যে এই ঘরের অবস্থা এরকম। তাহলে চলুন এবার স্নান করতে যাব, তারপরে আবার আসব। ঘরের কাজ করতে করতে জল পেশা পেয়ে গেছে, জল খেলাম। আর দুপুরে রান্না হাফ হয়েছে, হাফ বাকি আছে, ভাতটা হয়ে গেছে। সকালে সেদ্ধ সেদ্ধ দিয়ে ভাত করে ফেলেছিলাম সকালে, কারণ ছেলে স্কুলে যাবে, স্কুলে চলে গেছে, ওই সেদ্ধ ভাত খেয়ে আজকে শনিবার, তো হাফ ছুটি, তো চলে আসবে। তো এখন ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, এবার দুপুরে রান্নাটা কমপ্লিট করব স্নান করে এসে। এবার ছাদে চলে এসেছি, আর সকালবেলা এই জামা কাপড়গুলো সব কেচে রোদে দিয়েছিলাম, তো এগুলো এই যে সব শুকোতে দিয়েছে, এবার এগুলো তুলে নিয়ে ঘরে চলে যাব। আর কি বলুন তো, বাইরে মেঘলাও করেছে এই যে আকাশটা, ও আবার হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে।
এই যে আকাশটাও মেঘলা মেঘলা করেছে, যার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। এই যে অবস্থা ছাদের। ঠিক আছে চলুন তাহলে তুলে নিই। আমাদের রাত 10:30, আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আর ব্লগটা বেশি বড় করছি না। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখো। আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর সেই পর্যন্ত নিজের টেক কেয়ার করো, ঠিক আছে? টাটা।